আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। দেখো, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি সে বিষয় সম্পর্কে একটু সাম আপ করে বলে নেই। এই সম্পর্কে তোমরা যাতে গেস করতে পারো যে এই ভিডিওটি দেখাটা তোমাদের জন্য কতটা জরুরি। দেখো এখানে আমি কি লিখেছি, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে সিবিসি রুলের আন্ডারে তিনটি লেটার দিয়ে যদি শব্দ তৈরি করা হয় আর তার মাঝে যদি ভাওয়েল দেওয়া হয় এবং সেটা যদি সিবিসি রুলের আন্ডারে যদি প্রোনাউন্সিয়েশন করা হয় তাহলে তার প্রোনাউন্সিয়েশনটা কি হবে সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো তোমরা যদি শেষ অবধি পর্যন্ত এই ভিডিওটি দেখো তাহলে এখান থেকে নতুন কিছু শিখতে পারবে আশা করি। দেখো নেট, এখানে কিন্তু ঘর কথা ছিল কি নাট, কিন্তু এখানে কি হয়েছে নেট, কারণ আমরা জানি যে ভাওয়ালকে যখন সিবিসি রুলের আন্ডারে শর্ট সাউন্ড করা হয় তখন সেখানে এটা এর সাউন্ডটা কি হয়ে যায় অ্যা হয়ে যায়, এ এর সাউন্ডটা কি হয়ে যায় অ্যা হয়ে যায়, যার কারণে নাট না হয়ে নেট হয়েছে, রাইট, নেট। তারপর এটা দেখো নেট, এই ইটা কিন্তু এখানে একার সাউন্ড করছে কারণ ভাওয়ালের শর্ট সাউন্ড এটা, রাইট। সিবিসি রুলের আন্ডারে যদি ভাওয়াল শর্ট সাউন্ড করে সেখানে ইটা কি সাউন্ড করে একার সাউন্ড করে নেট। তারপরে দেখো নট, এখানে ওটা কিন্তু ওয়া সাউন্ড করছে কারণ ভাওয়ালের শর্ট সাউন্ড, ও যখন ভাওয়ালের শর্ট সাউন্ড করে তখন তার শর্ট সাউন্ডটা কি অ হয়ে যায়, রাইট। তারপরেটা দেখো নিট, এখানে দেখো আইটা কিন্তু ভাওয়ালের শর্ট সাউন্ড করছে, সিবিসি রুলের আন্ডারে যখন ভাওয়াল শর্ট সাউন্ড করে তখন ভাওয়াল আই এর শর্ট সাউন্ডটা কি হয়ে যায় ঋষিকার হয়ে যায়, যার কারণে এটা নিট হয়েছে। তারপরটা দেখো নাট, এখানে ইউটা কিন্তু আ সাউন্ড করছে, রাইট। আ সাউন্ড করার মূল কারণই হলো ভাওয়ালটাকে সিবিসি রুলের আন্ডারে কি করছে সে শর্ট সাউন্ড ক্রিয়েট করছে, যার কারণে সে নাট হয়েছে, রাইট। এরপর এটা দেখো এমনইভাবে প্যাট, তারপরে পেট, পট, তারপর পিট, তারপর দেখো পুট, এখানে দেখো পিইউটি, এখানে কি করছে নাট, এন ইউটি নাট, অর্থাৎ এখানে এটা ইউটা কি সাউন্ড করছে আ সাউন্ড করছে, কিন্তু এই যে পুট এখানে ইউটা কি সাউন্ড করলো রুশুকার সাউন্ড করলো, রাইট। এটা তোমাদের কাছে একটু কনফিউজড লাগতে পারে কারণ ইউ এর একাধিক মাল্টি সাউন্ড ক্রিয়েট করে থাকে, তার ভিতরে ইউ এর মাল্টি সাউন্ড আরেকটি হলো রুশুকার, যার কারণে এখানে পার্ট না হয়ে পুট হয়েছে, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আবারও বলছি যে নাট, এখানে ইউটা আ সাউন্ড করলো আর এখানে ইউটা উ সাউন্ড করলো, এর মূল কারণই হচ্ছে হলো যে ইউ এর আরেকটি মাল্টি সাউন্ড হলো রুশুকার, যার কারণে এখানে এই সাউন্ডটা সে ক্রিয়েট করেছে, পার্ট না হয়ে পুট হয়েছে। এরপরেটা দেখো ক্যাট, ক্যাট, তারপরে খেট, কট, খিট, তারপরে আছে হলো কাট, রাইট। এখানেও কিন্তু ইউটা আ সাউন্ড করছে উইদাউট শুধু পুট পুটের পরিবর্তে, রাইট। এরপরে দেখো রেট, রেড, রোড, রিট, তারপরে আছে কি রাট। তারপরেটা দেখো স্যাট, এস এ টি স্যাট, এস ই টি স্যাট, তারপরে আছে কি শর্ট, সিট, শার্ট। তারপরটা দেখো টি এ টি টেট, রাইট, টি এ টি টেট, তারপরে টেট, তারপরে টট, টিট, তারপরে কি আছে টাট। তারপরেটা দেখো ভ্যাট, বেট, বোট, তারপর কি ভিট, ভাট, রাইট। এরপরেরটা দেখো ওয়াট, ডাব্লিউ এ টি ওয়াট, ওয়েট, ওট, তারপর উইট, উইট, রাইট, ডাব্লিউ ইউটি দিয়ে কোনো শব্দ হয় না যার কারণে এটা এখানে লেখা হয়নি। তারপর এটা দেখো ইয়েট, ওয়াই এ টি ইয়েট, তারপর ওয়াই ই টি ইয়েট, তারপরে এক্স এ টি জেট, তারপরে এক্স ই টি জেট, এক্স ও টি জট। তারপরেরটা দেখো এক্স আই টি জিট, এক্স ইউ টি জাট, তারপরে জেট দিয়ে দেখো জাট, জেট, জট, রাইট। আশা করি তোমরা পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ। আবারও আমি এই ভিডিওটিকে তোমাদের সাথে সাম আপ করে বলছি যে এখানে আমি কি দিয়ে শুরু করেছি, সিবিসি রুল দিয়ে ভাওয়াল এর শর্ট সাউন্ড কীভাবে তিনটি শব্দের ভিতরে ক্রিয়েট করে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। অর্থাৎ সিবিসি রুলের মাধ্যমে ভাওয়াল যে শর্ট সাউন্ড করে থাকে সেটাই এখানে প্রয়োগ করা হয়েছে। সো
সিবিসি রুলের আন্ডারে এর আগের ভিডিওতে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে দেখে আসলে এই ভিডিওগুলো দেখা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। সো এভাবে তোমরা যদি বাসায় যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা খুব দ্রুত শিখে যাবে। কিভাবে প্র্যাকটিস করবে, এখন যেহেতু তোমরা অনেকগুলো ভিডিও তোমরা দেখে ফেলেছো এবং এ বিষয়ে অনেকগুলো ভিডিও অলরেডি আমি দিয়েছি, অলরেডি 10টি ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, এটা হতে যাচ্ছে 11তম ভিডিও। সো আগের চেয়ে একটু তোমরা যে ভালো করবে বা তোমরা একটু বুঝতে পারছো সেটা আমি আশা করতেই পারি। সো এখন তোমরা এভাবে NAT NAT NET NET তারপর NOT NOT NIT NIT NUT NUT এভাবে ভেঙে ভেঙে আগে প্রথমে কিছুক্ষণ উচ্চারণ করবে। প্র্যাকটিস করার পর তারপর যখন একটু ইজিলি বলতে পারবে তখন তোমরা এভাবে বলবে, না নেট 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 নট তারপর নিট নাট, এভাবে তোমরা বলবে, প্যাট পেট পট পিট পুট, এভাবে তোমরা কী করবে ভেঙে ভেঙে বলার পর তারপর তোমরা এভাবে প্র্যাকটিস করবে। এভাবে বাসায় যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা খুব দ্রুত শিখে যাবে। সো আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে, এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং যাতে করে তারাও এ থেকে শিখতে পারে। আর এই ভিডিওগুলো যদি অলওয়েজ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার ফলো করতে পারো।